সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম প্রথম বলতে এটাই শেষ আপডেট, মানে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আর কি। তো প্রিমিয়াম যে আপডেট সেটা হচ্ছে যে রিসেন্ট টাইমে আমরা জানি যে সাকিব খান সে বাংলার অনেক কাজের সাথে যুক্ত হচ্ছে এবং অনেক ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে অনেক প্রোডাকশন হাউসের সাথে তার কাজ আসতে চলেছে। সেটা তুফান হোক, SBF এর তরফ থেকে যেরকম আসছে তুফান, মানে সেরকম সাকিব খানকে আগামী দিনে আরো পরিচালকদের সাথে কাজ করা যাবে। এবং রাজ চক্রবর্তী সে তার কেরিয়ারে অনেক রকমের সিনেমা বানিয়েছে, অনেক কাইন্ড অফ সিনেমা সে পরিচালনা করেছে, সেটা কমার্শিয়াল ঘরানার হোক। এবং রাজ চক্রবর্তী মানেই যে কমার্শিয়াল কাজ, সেটা তার একটা ইমেজ অবশ্যই ছিল এবং সে নানান রকমের পরবর্তী টাইমে সে তার নানান রকমের কাজ করেছে অবশ্যই। কিন্তু তার যেরকম কাইন্ড অফ কাজ আমার ভালো লাগে, সে কমার্শিয়াল কাজের মধ্যে যে মাস অ্যাপিলটা রাখে, যে ট্রিটমেন্টটা রাখে, যে স্কেলটা রাখে, সেটা কিন্তু তার মানে কিছু কিছু সিনেমা রিমেক হলো সেই পার্টিকুলার শর্টগুলো বা সেই পার্টিকুলার সিকোয়েন্সগুলো সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড জায়গায় ডেলিভার করা, সেটা কিন্তু রিমেক হলেও অনেক বলিউডের পরিচালকরাও কিন্তু করতে পারে না। তার স্কেল এবং তার প্রত্যেকটা জিনিস এবং ঠিকঠাক জায়গায় ভাষা প্রয়োগ করা, এবং যদি থিয়েট্রিক্যাল রাইডের জন্য সিনেমা যদি রিলিজ করা হয় তো সেখানে গালাগালি প্রয়োগ না করেও সেই সিনেমাটার মধ্যে ওই ইন্টেন্সিটিটা রাখা। এবং রিসেন্ট টাইমে শাশ্বত চট্টোপাধ্যায় যে ওয়েব সিরিজটা এলো প্রলয় বলে, সেই ওয়েব সিরিজটাতে গালাগালি প্রয়োগ করা এবং ঠিকঠাক টাইমে গালাগালি ডেলিভার করা, সেটাও কিন্তু একটা বিশাল বড় পরিচালকদের কাজ হয়, যেটা সৃজিত মুখার্জি করে থাকে, রাজ চক্রবর্তী করে থাকে। তো ফাইনালি রাজ চক্রবর্তী তার সে একটা মেগা কমার্শিয়াল ছবি বানাতে চলেছে, যেটা SBF প্রোডাকশন হাউসের তরফ থেকে আসতে চলেছে, এবং এই ছবিটাতে মুখ্য চরিত্রে সাকিব খানকে দেখা যাবে। এবং সাকিব খান রাজ চক্রবর্তী মানে একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু ব্যাপার এটাই যে রিসেন্ট টাইমে জিতের এত বড় বড় কমার্শিয়াল কাজ আসতে চলেছে এবং আসছেও, মানে সে নিজের এন্ড থেকে যতটা করার সেটা সে করছে, কিন্তু তারপরেও সে কোথাও গিয়ে ভালো পরিচালক এবং ভালো স্টারকাস্ট নিয়ে সে সেই কোলাবোরেশনটা আনছে না বলে কোথাও গিয়ে কিছু কিছু সিনেমার মধ্যে সেই মাস অ্যাপিল বা সেই মানে কালেকশনটা বা সেই জিনিসপত্রগুলো কোথাও গিয়ে খামতি রয়ে যাচ্ছে। সেখানে রাজ চক্রবর্তীর মতো পরিচালকেরই দরকার তার পাশে এসে দাঁড়ানো। এবং দেবের ক্ষেত্রেও যখন রিসেন্ট টাইমে খাদান ছবিটা হলো, তখন কিন্তু রাজ চক্রবর্তী সেই ছবিটা পরিচালনা না করলেও আমার মনে হয় যে রাজ চক্রবর্তী কিন্তু দেব এবং জিৎকে নিয়ে দুই পৃথিবীতে যেরকম তাদের একসাথে কাজ করেছিল সেই যে ট্রিটমেন্টটা রেখেছিল সেরকম কাইন্ড অফ কিন্তু আবার কাজ করা উচিত। এবং সাকিব খানকে নিয়ে সে যখন বানাচ্ছে তো তখন এইগুলো নিয়েও বানানো উচিত। ডিবেটে যাচ্ছি না, কিন্তু এটা একটা মানে অ্যাজ এ বাংলা অডিয়েন্স হিসাবে এটা আমি একটা কথা রাখলাম। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।